হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমার বাসে যখনই নাকি এরকম রাউন্ড শেপের কোনো কয়েল আসে তখনই আমার মাথায় গুড় গুড় করে নতুন কোনো নকশি কাঁথার ডিজাইন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এই কয়েলটি দিয়ে খুব সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন কীভাবে আর্ট করবেন সেটাই দেখিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টে আমি কাঁথার মাঝখান থেকে গড় করে নিচ্ছি আর এই গড়গুলা সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করে হচ্ছে আর এটা হচ্ছিলো একটি নকশি কাঁথা আর এখানে আমি যে কলমটি ইউজ করছি এটার নাম হচ্ছে সাইন পেন তো এই জায়গাগুলোতে আমরা চেন স্টিচ দিবো সেজন্য আমি একটু একটু করে চিহ্ন করে নিচ্ছি